ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন গৌতম আদানি ও তার পরিবার। বৃহস্পতিবার 29 আগস্ট প্রকাশিত 2024 সালের হরুন ইন্ডিয়া লিস্টে আমদানি ধনকুবেরের মুকেশ আম্বানির পেছনে ফেলেছেন তিনি। আমদানি আম্বানির সঙ্গে তালিকায় বেশ কয়েকজন বিনোদন তারকাও রয়েছেন। অবাক করা বিষয় হলো এই তালিকায় সবচাইতে ধনী অভিনেত্রী এমন একজন যার কয়েক দশক ধরে বক্স অফিসে হিট কোনো সিনেমা নেই। প্রকাশিত তালিকায় বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি শাহরুখ খান। বলিউড বাদশাহ মোট 7,300 কোটি রুপির সম্পত্তির অধিকারী, যা ভারতের বিনোদন ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ। কিন্তু এরপরেই আছেন তার বিজনেস পার্টনার তথা পুরাতন সহ অভিনেত্রী জুহি চাওলা। 4,600 কোটি রুপির সম্পত্তি নিয়ে জুহি এখন ভারতের ধনী অভিনেত্রী এবং বিশ্বের অন্যতম ধনী। 90 দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেত্রী ছিলেন জুহি। কেয়ামত সে কেয়ামত তাক দিয়ে অভিষেকের পর 90 দশক বোল রাধা বোল, ডর, লোফার, ইশক এর মতো সুপারহিট ছবি অবহাত দিয়েছেন তিনি। কিন্তু 2000 সালের পর এই অভিনেত্রীর চলচ্চিত্র প্রযোজনা পার্শ্ব চরিত্রে চলে যান। তিনি প্রথমে ড্রিম আনলিমিটেড এবং অ্যান্ড রেস সিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে শাহরুখের চলচ্চিত্র প্রযোজনার অংশীদার ছিলেন। এরই কারণে 2009 সাল থেকে যখন লাখ বাই চান্স মুক্তি পেয়েছিল, জুহির সিনেমা বক্স অফিসে হিট হয়নি, তবুও তিনি রেড সিলিজ এন্টারটেনমেন্ট বিনিয়োগ এবং ক্রিকেট নাইট রাইডার্সের সহ মালিক হিসাবে ধনী হয়েছেন। এর ফলে জুহি, ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাডুকান, কাটরিনা কাইফ এবং অভিনেত্রীদের পেছনে ফেলেছেন। এই অভিনেত্রীরা কেউই হরুন ধনী তালিকার জায়গা করে নিতে পারেনি। এছাড়া জুহির পর তৃতীয় স্থানে ঋতিক রোশন 2,000 কোটি টাকার মালিক। এরপর যথাক্রমে অমিতাভ বচ্চন ও তার পরিবার 1,600 কোটি টাকা এবং করণ জোহর 1,400 কোটি টাকার মালিক। এদিকে হিডেন বার্গের প্রতিবেদনের ফলে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ফের ভারতের শীর্ষ ধনীর তালিকা দখল করে নিয়েছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার পরিবার। গত বছর থেকে 95% পেরে আদানির মোট সম্পত্তির পরিমাণ 11.6 লাখ কোটি রুপি।